আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। দেখতে দেখতে গরম কিন্তু চলে আসছে। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা এই লাচ্ছি সবার মন কাড়বে, আশা করি ভালো লাগবে। আজকে তিন পদের লাচ্ছি রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। এই তিন পদের লাচ্ছি তৈরি করা অনেক বেশি ইজি। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমরা এই তিন পদের লাচ্ছি তৈরি করে নিতে পারবো। তো চলুন আর দেরি করছি না, প্রথমে দেখিয়ে দিচ্ছি কলা দিয়ে কীভাবে লাচ্ছি তৈরি করতে হয়। যদিও ওইটা আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। এই লাচ্ছি তৈরি করে আমরা যদি নর্মাল ফ্রিজে রেখে দিই, বাহির থেকে যদি যাই, তারপর এই লাচ্ছিটা খেলে গরমের মধ্যে পুরো শরীরটা কিন্তু জুড়িয়ে যাবে। তো বাসায় যদি গেস্ট আসে তাহলে কিন্তু তাৎক্ষণিকভাবে আমরা এই লাচ্ছি তৈরি করে দিতে পারি। গরমের মধ্যে সবাই বাহির থেকে এসেই কিন্তু ঠান্ডা কিছু খেতে চায়, আর এরকম হেলদি একটা লাচ্ছি যদি আমরা বাসায় তৈরি করে রাখি তাহলে কেমন হয়? তো চলুন আর দেরি করছি না, কলা দিয়ে লাচ্ছি তৈরি করব। এখানে আমি দুই গ্লাস লাচ্ছি তৈরি করব, তাই আমি কলা নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি হলো দুই টেবিল চামচ পরিমাণ মিষ্টি দই। আপনারা চাইলে কিন্তু টক দইও নিতে পারেন, সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। কলাটা যেহেতু মিষ্টি, মিষ্টির দইটাও মিষ্টি, তো এখানে আমি চিনি অ্যাড করে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ। এখন আমি একটা ব্লেন্ডারে জাগলিয়ে নিচ্ছি, আর এখানে দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিব। তারপর এখানে আমি কিছু আইস মিলিয়ে নিচ্ছি, দেখুন। আর লাচ্ছিটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তো এখানে আমি অ্যাড করে দিব দুই কাপ পরিমাণ দুধ, আর দুধটা আমি আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি। একটু ঘন দুধ দিয়ে লাচ্ছি তৈরি করলে খেতে বেশ ভালো লাগে। তো এই তো এখন আমি ব্লেন্ডারে দিয়ে একটু ব্লেন্ড করে নিব, তারপর আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে এরকম সহজ সহজ তিনটি লাচ্ছির রেসিপি শেয়ার করব। এই গরমে আশা করি অনেকেরই কাজে দেবে। যদি রেসিপিগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা এখনও করেননি। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও প্রেস করে দেবেন, এতে করে আমি যখনই এই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, চাইলে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তা যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এই তো আমি লাচ্ছিটাকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ঘন হয়েছে, খেতে তো অসম্ভব মজার ছিল আলহামদুলিল্লাহ। তো এভাবে বাসায় তৈরি করবেন, প্রিয়জনদেরকে নিয়ে এই গরমে লাচ্ছির টেস্ট উপভোগ করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার লাচ্ছির রেসিপি কেমন লেগেছে। এখন আমি আরও একটা লাচ্ছির রেসিপি শেয়ার করব, তার আগে আপনাদেরকে এটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখেই কিন্তু বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, তাই না? তো এরকম মজার মজার লাচ্ছিগুলোর রেসিপি পেতে হলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আসছে রমজানে, জানি অনেকেরই কাজে দেবে। আবার অনেকে এগুলো পারেন, তবে যারা না পারে তাদের জন্যই রেসিপিগুলো শেয়ার করে থাকি। অনেক বেশি লোভনীয় মজাদার এই কলার লাচ্ছি আমার বাসায় তো সবাই পছন্দ করে, তো রোজার মধ্যে আমি কিন্তু প্রায় এই লাচ্ছি তৈরি করে থাকি। এখন আরও একটি হেলদি লাচ্ছি তৈরি করব, এটা হলো খেজুরের লাচ্ছি। খেজুর দিয়ে লাচ্ছি তৈরি করলে কেমন হয়? অনেক বেশি মজার হয়। তো যারা এখনও তৈরি করেন নাই বা এর টেস্ট পান নাই, আশা করি আজকেই তৈরি করে নেবেন। এখানে আমি এক কাপ পরিমাণ খেজুর বিচিটা ফেলে দিয়েছি, আর লাচ্ছিতে অ্যাড করতে হয় দই। তো আমি এখানে মিষ্টি দইটা অ্যাড করছি, আমার বাসায় বগুড়ার মিষ্টি দই ছিল। আপনারা চাইলে মিষ্টি দই হাতেও তৈরি করে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে আমি কিভাবে মিষ্টি দইটা হাতে তৈরি করি সেই রেসিপির লিঙ্কটা আপনাদের কাছে দিয়ে রাখবো, আশা করি দেখে নেবেন। আমি খেজুর দিয়ে যেহেতু লাচ্ছি তৈরি করছি, তাই খেজুরের ঝোলা যেই গুড় আছে সেই গুড় দিয়ে দিচ্ছি এখানে। তো সেটা পরিমাণ মতো মিষ্টি আপনারা কতটুকু খেতে পছন্দ করেন দিয়ে দিচ্ছি। কিছু আইস আর দুধ দিয়ে দিলাম এখানে। তো এখন আমি এটা আবারও ব্লেন্ডার জগে মানে নিয়ে ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করতে হবে, আর নতুবা এটা কিন্তু মানে ইয়া হতে চাইবে না, সহজে গলতে চাইবে না, খেজুরটা যেহেতু শক্ত। আর যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে আপনারা খেজুরটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু হাতে কষলেও এই লাচ্ছিটা তৈরি করতে পারবেন। তবে লাচ্ছি ব্লেন্ডারে তৈরি করলে খেতে বেশি ভালো লাগে, দেখুন কালারটা কত সুন্দর আসছে, মাশাআল্লাহ। তো আমি একটু সাজানোর জন্য উপর থেকে একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, দেখুন দেখেই বোঝা যাচ্ছে এটা কত মজার হবে। রোজার মধ্যে যদি ঠান্ডা ঠান্ডা এরকম এক গ্লাস লাচ্ছি দিয়ে ইফতার করি তাহলে কিন্তু শরীর মন সবই জুড়িয়ে যাবে। আশা করি এই রেসিপিও আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলেই আমার কাছে ভালো লাগবে। এখন যে লাচ্ছিটা তৈরি করব একদমই ইজি, এটা যে কেউ তৈরি করতে পারবে। এখানে আমি নিয়েছি হাফ লিটার দুধ, আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ চিনি, দুই টেবিল চামচ পরিমাণ মিষ্টি দই। এখন আমি এটাকে ব্লেন্ডারের জগে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এই লাচ্ছিটা কিন্তু সচরাচর আমরা বাহিরের দোকানে গেলে খুবই চড়া দামে কিনে খেয়ে থাকি,
তখন কিন্তু খুবই মজা লাগে। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা মনে হয় প্রাণটা জুড়িয়ে যায়। আর যদি এই লাচ্ছিটাই আমরা বাসায় তৈরি করে রাখি, কতটা ইজি দেখলেন তো। এক মিনিটেরও কম সময় লাগে এই মজাদার লাচ্ছি তৈরি করতে, অথচ বাহিরে গেলে দোকান থেকে অনেক চড়া দামেই কিন্তু এই মজার লাচ্ছিটা আমরা কিনে খেয়ে থাকি। তো আশা করি আজকের রেসিপিগুলো সবাই অনেক বেশি উপভোগ করেছেন। যদি উপভোগ করে থাকেন একটি লাইক দিতে ভুলবেন না। আর কেমন হয়েছে রেসিপিগুলো আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট অপশনে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।